ওই যে মদিনা শরীফে একটা বড় কবরস্থান আছে নাম হলো জান্নাতুল বাকি কি জোরে বলেন না কি জান্নাতুল বাকি অনেক বড় কবরস্থান যারা হজ করতে গিয়েছেন তারা দেখে আসছেন আল্লাহু আকবার তো নবীজি একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে ওই কবর জিয়ারতে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহর নবী কবরের কিনারায় গিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আল্লাহ এই কবরের বাসিন্দাগুলোকে মাফ করিয়া দাও কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও নবীজি জান্নাতুল বাকির ভিতরে ঢুকলেন জান্নাতের বা জান্নাতুল বাকির ভিতরে ঢুকিয়া নতুন একটা কবরের কিনারায় আল্লাহর নবী দাঁড়ায়া গেলেন আর সামনে যাইতেছে না সাহাবাই কেরাম ডাক দিয়ে কয় নবীজি গো আপনি অনেকক্ষণ পর্যন্ত হেঁটেছেন কিন্তু এই কবরটার কিনারায় দাঁড়ায় আপনি দাঁড়ায় রইলেন কেন আপনি তো সামনের দিকে যান না কি হয়েছেন বলেন কি হয়েছে বলেন নবীজি ডাক দিয়ে কয় সাহাবীরা রে আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না শোনো আমি তাকায় দেখেছি এই কবরটা বেশি দিন হয় নাই দাফন করা হয়েছে লোকটা তাকায় দেখতেছি এই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাও ধাও করিয়া জ্বলতেছি নাউজুবিল্লাহ জোরে কন নবীজি কয় আমি দেখতেছি কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাও ধাও করিয়া জ্বলে রসুল ডাক দিয়ে কি বেলাল রে যাও মদিনার বাজারে যাও যারা বাজারের মধ্যে আছে যারা কেনা বেচা করতেছে সবাইকে ডেকে নিয়ে আসো ইয়ারা যেন জান্নাতুল বাকির মধ্যে আইসা এদের জন্য মাগফিরাত কামনা করে যাও তাড়াতাড়ি করে চলে যাও হযরতে বেলাল বলেন আমি দৌড়াইয়া চলে গেলাম মদিনার বাজারে গিয়া বললাম ও দোকানদার ভাইরা যারা বেচা কিনা করো ও আমার ক্রেতা ভাইরা তোমরা তাড়াতাড়ি করে আসো নবীজি ডাক দিয়েছেন তোমরা গোরস্থানে যাওয়ার জন্য এই খবরটা পাইয়া আর দেরি করে নাই মুহূর্তের মধ্যে বাজারওয়ালা মানুষগুলো দোকানপাট বন্ধ করে দৌড়াইয়া নবীজির সামনে জান্নাতুল বাকিতে এসে হাজির হয়ে গেছে নবীজি বলতেছেন হে সাহাবিরা হে বাজারের বাসিন্দারা তোমরা একটু কবরস্থানে দোয়া করো আমি দেখতেছি কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে আল্লাহু আকবার জোরে বলেন আমরা তো দেখি না বিদায় আমাদের মনে কষ্ট আসে না যদি আমি দেখতাম যে আমার আব্বার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে যদি আমি দেখতাম যে আমার মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে তাহলে আমি সন্তান যতই পাষাণ হই না কেন আমি একটু হলো আব্বার জন্য দোয়া করতাম একটু হলো মার জন্য দোয়া করতাম যদি আমি দেখতাম যে কবরের ভিতরে আগুন জ্বলতেছে তো নবীজি দেখতেছেন আর বলতেছেন সাহাবিরা দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ পাক যেন এই কবরের বাসিন্দাদের কবরের আজাব দূর করে দেয় কিনারায় দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছে আল্লাহ পাকের পয়গম্বর বলেন তোমরা দোয়া করতেছো কিন্তু আমি এখনো দেখি এই কবরের মধ্যে আগুন জ্বলতেছে যাও যাও দেরি করিও না গ্রামের ভিতরে ঢুকে যাও এলাকার মধ্যে ঢুকে যাও যে যেখানে আসে তাড়াতাড়ি করে আসতে বলো এরা যেন কবর জিয়ারত করি কবরের কিনারায় গিয়ে দাঁড়ায় এই জন্য একজন সাহাবি নাম হলো হজরতে ওসমান জিন্নুরাইন হজরতে ওসমান গনি উনি যখন কবরের কিনারায় যাইতেন চোখের পানি দিয়া বুক বাসায়া পালাইতেন সাহাবিরা ডাক দিয়া বলে ওসমান আপনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না আপনি কেন কবরস্থানে এসে এত কাদা কাঁদেন হজরতে ওসমান ডাক দিয়ে কয় ভাইরা রে রসুল বলেছেন পরকালের প্রথম গাটির নাম হলো কবর যারা এই কবরের মধ্যে মুক্তি পেয়ে যাবে অন্য অন্য গাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর যারা এই গাটির মধ্যে ধরা পড়ে যাবে তাদের জন্য সামনের গাটি পার হইতে কষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ পাকের রসুল বলেন রওজাতুম মিন রিয়াজিল জান্না কয় কাহার কবরটা কবরটা জান্নাতের টুকরো হয়ে যায় ও হফরাতুম মিন হুফারিন নার আবার কাহার কবরটা জাহান্নামের টুকরো হয়ে যায় এই জন্য আল্লাহ পাকের রসুল বলেন তোমরা দোয়া করতে থাকো এলাকার সবাইকে ডেকে নিয়ে আসো সব মানুষ চলে আসছে আল্লাহ পাকের রসুল তাকায়া দেখতেছেন একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর করে করে জান্নাতুল বাকির দিকে আগাইতেছে সুবহানাল্লাহ বলেন নামাজ দিয়ে একজন মহিলা অন্য কোনো মহিলা না একজন বৃদ্ধা মহিলা লাঠিতে বর করে করে জান্নাতুল বাকির দিকে আসতেছে পয়গম্বর আরবি তাকায় দেখলেন একজন বৃদ্ধা মহিলা বয়স্কা মহিলা লাঠিতে ভর করে করে জান্নাতুল বাকির দিকে আসতেছে আসতে 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 একেবারে
কবরের কিনারায় চলে আসছে আয়েশা বলতেছে ও আমার সাহাবায়ে কেরাম আমার পেয়ারা নবীরে বলো আমি নবীজির সঙ্গে একটু কথা বলতে চাই বৃদ্ধা মহিলা বলে আমি নবীজির সাথে একটু কথা বলতে চাই নবীজি ডাক দিয়ে বললেন ঠিক আছে আমি যাচ্ছি বার্ধক্য মহিলা বৃদ্ধা মহিলা মহিলার কাছাকাছি যাওয়ার পর আমার নবী তাকায় দেখে মহিলার দুই চোখের কোনায় পানি জমা আছে নবীজি ডাক দিয়া কয় মারে কেন তুমি গুরুস্থানের কিনারে আসছো লাঠিতে বর করে করে তুমি তো হাঁটতে পারো না চলতে পারো না কেন আসছো বলো ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয় নবীজি গ আমি আমার জানের চেয়ে আপনি পয়গম্বরের বেশি ভালোবাসি অগো নবীজি আপনি খবর দিয়েছেন বাজারের মানুষগুলো এলাকার মানুষগুলো মহল্লার মানুষগুলো গুরুস্থানে আসার জন্য হুজুর যে সমস্ত পুরুষেরা এলাকায় ছিল বাড়িতে ছিল সবাই তো এসে গিয়েছে হুজুর আত্মীয় স্বজন বাবা মা কবরে শোয়াইয়া সবাই চলে আসছে হুজুর গ আমার একমাত্র সন্তান যেই সন্তানটারে পেটে রেখা তার বাবা মারা গেছে আগো নবীজি এই সন্তানটা কয়েকদিন আগে মারা গেছে ওই যে নতুন কবর এইটা হইল আমার কলিজা টুকরা সন্তানের কবর আমার নবী ডাক দিয়া কয় মারে আমি তো এই কবরের বাসিন্দার জন্যই গার্জিয়ান খুঁজতেছি মাগো আপনার সন্তান কয় হাঁ কয় মাগো মনে কিছু নিয়েন না আমি গোরস্তানে ঢুকলাম কবর জিয়ারত করলাম কোন কবরে আজাব দেখি নাই গো মা এই নতুন কবরটার কিনারায় দাঁড়ায় দেখলাম ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে এ মা আমি নবী বারবার দোয়া করতেছি আল্লাহর কাছে আমি নবীর দোয়াটা পর্যন্ত আল্লাহ গ্রহণ করতেছেন না মাগো একবার দুইবার তিনবার হাত বাড়াইলাম কেন জানি আমার মালিক এই গোরস্তানের কবরের থেকে আগুন সরাইতেছে না আমি মায়ার নবী দয়ার নবী আমি আমার উম্মতকে এত ভালোবাসি মৃত্যুর আগে আগে আমি আল্লাহর কাছে ভালো কোনো ঘর চাই না আমি ভালো কোনো খানা চাই না আম্মা যেন আয়েশা কয় নবীজি আমার ঘরের মধ্যে আসলে পরে কত রাত আমি তাকায় দেখি গ আমার নবী আকাশের দিকে তাকায়া তাকায়া কাঁদে চোখের পানি দিয়া বকটা বাসায়া দেয় আমার নবীকে ডেকে বললাম নবীজি গো আমি আপনার কুমারী স্ত্রী আমার ঘরের মধ্যে এসে আপনি রাত যাপন করেন আপনি কেন কাঁদেন আমি কি আপনাকে আদর করতে জানি না অগো নবীজি আপনি কি আমার আচরণে কোনো কষ্ট পান কিনা বলে অগো নবীজি আপনার পবিত্র চেহারার মধ্যে চোখের কোনায় পানি দেখলে আমি আয়েশা সহ্য করতে পারি না নবীজি আমি কি আপনার মনে কোনো ব্যথা দিয়েছি কিনা বলেন আপনি কেন কাঁদেন একটু বলবেন নি গো নবীজি এমন কোনো রাত নাই আপনি চোখ তাকায়া তাকাইয়া আপনি কাঁদেন না কি হয়েছে বলেন আমার নবী ডাক দিয়ে গায় সারি তোমার কোনো আচরণে আমি কষ্ট পাই নাই রে আয়েশা আমার কাদার কারণ হইলে একদিন জিব্রাইল কয়ে গেছে আমার উম্মত নাকি জাহান্নামের আগুনে জ্বলবি আমি আমার উম্মতরে এত ভালোবাসি আমি যা তোমারে বুঝাইয়া ভাষায় বলতে পারবো না রে আয়েশা আমার নবী নতুন কবরের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদি ওই বৃদ্ধা মহিলাকে ডাক দেয় কয় মারে আমি দেখতেছি নতুন কবরটার ভিতরে যাহার নামে আগুন দাও দাও করে জ্বলতেছে
মাগো এই জন্য তো আমি গার্জিয়ান তালাশ করতেছি, তোমার কি হয় বলো? ওই মহিলা চোখের পানি গুরুজ ধরে কাঁদে আর বলে, নবীজি গো এটা আমার সন্তান, আমার একটা মাত্র সন্তান, তার বাবা পেটের মধ্যে রাইখা মারা গেছে। এই সন্তানটা দুনিয়াতে আসার পর আমি মার খানা জুটাইতে পারি না, পরের বাড়িতে কাজ করে 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 নিজে নিজে চলি, এই সন্তানটারে দুধ পান করাই। ওগো নবীজি, সন্তানটা আস্তে 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 বড় হইতেছে, আমি তারে লেখাপড়া করাইলাম। ওগো নবীজি, এই সন্তানকে লেখাপড়াইয়া করাইয়া বড় হইল। একদিন আমার অজান্তে ছেলেটা বিয়ে করে পালাইছে গো নবীজি। আমি মারে একটা বার বলে নাই, বিয়ে করে পালাইছে নবীজি, আমি মনে দুঃখ নেই নাই, মনে কোনো কষ্ট নেই নাই গো নবীজি, আমার একমাত্র সন্তান বিয়ে করেছে, আমার কোনো দুঃখ নাই, ব্যথা নাই। কিন্তু নবীজি গো, বৌমাটারে যখন ঘরের মধ্যে নিয়ে আসছে, কিছুদিন কিছুদিন ভালোই চলতেছিল, কিন্তু দেখা যায় গো নবীজি, বৌমাটা পুরাতন হয়ে যাওয়ার পর আমার সঙ্গে খারাপ আচরণ করে, এমন কি আমারে মারতেও হাত উঠায়। নবীজি মাঝে মাঝে আমারে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করিয়া দেয়। আমি ছেলের কাছে কোনোদিন আমি বিচার দাবি করি নাই, বিচার দেই নাই, নীরবে সহ্য করি গো নবীজি। কিন্তু একদিনকার ঘটনা হইল, বৌমা আমার সঙ্গে মুখে মুখে তর্ক করতেছে, ছেলেটা ঘরের মধ্যে আইসা দেখে আমার সঙ্গে তার বিবি তর্ক করতেছে, বিবির পক্ষ নিয়ে ছেলেটা, আমার পক্ষ নেই, বৌমার পক্ষ নিয়া আমি ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়াছিল। আমার গলার মধ্যে এমন জোরে ধাক্কা দিছে গো নবীজি, আমি মা দাঁড়াইয়া থাকতে পারি না, একটা ধাক্কা দিয়ে আমার ঘরের থেকে বাহিরে পালাইয়া দিয়েছে গো নবীজি। আমি গইরেয়া গইরেয়া গইরাইয়া অনেকক্ষণ পর্যন্ত গেলাম, ছেলে ছেলের বউ বউটা আমারে ধরো নাই, ঘরও নেয় নাই, সারা রাত আমি অন্যের ঘরের মধ্যে কাটাইলাম। ওগো নবীজি, ছেলেটা বৌমা নিয়া আরামে ঘুমায়া গেল, এদিক দিয়ে আমার সন্তান আমার কোনো খোঁজখবর নেয় না। হুজুর গো, আমি দুঃখ করি কষ্ট করে সন্তানকে কোনো দিন বুঝতে দেই নাই। ওগো নবীজি, ছেলে যখন আমার গলায় ধাক্কা দিয়া বাইরে পালাইয়া দিয়েছে, ওগো নবীজি আমি আর সহ্য করতে পারি না, ও নবীজি আমি হাত বাড়ায় ফেলেছি, আল্লাহকে ডাক দিয়ে বলেছি, মালিক আমার সন্তান আমার গলায় ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিয়েছে, ওগো মালিক একটা মাত্র সন্তান আমার, ওগো রব একটা মাত্র সন্তান আমার, তবে তোমার কাছে হাত বাড়ায় বিচার দিচ্ছি, এই সন্তানটাকে দুনিয়াতে কোনো শাস্তি দিও না, দুনিয়াতে শাস্তি দিলে আমি মা সইতে পারবো না, আল্লাহ কবরে তারে জাহান্নামের আগুনে জ্বালাইও। হুজুর গো, আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন, আমার নবী ডাক দিয়ে মাগো, তুমি যদি মাপ না করো তোমার সন্তানের কবরে আগুন নিবে না। মহিলা বার্ধক্য বৃদ্ধা মহিলা ডাক দেয় কয়, নবীজি সে আমার সঙ্গে যে আচরণ করেছে আমি ক্ষমা করতে পারবো না, আমি তারে মাফ করতে পারবো না। আমার নবীজি আবার হাতটা বাড়াই দেয় কাল্লা, এই যুবকের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও, আল্লাহ তারে মাফ করিয়া দাও। বারবার দোয়া চলতেছি, আসমানের মালিক কেন জানি আজকে দোয়া নিচ্ছে না, কবুল করতেছে না। যুবক ভাইরা রে, বারবার রসুল বলে, আম্মা গো সন্তানটারে মাফ করিয়া দেন, আপনি মাফ না করলে আমার আল্লাহ কবরের আগুন নিভাবে না। এ মুসলমান ভাইরা রে, আমার মহিলা এমন আঘাত পাইছে মনের মধ্যে, ডাক দিয়া কয়, নবীজি তার কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরপুর হইল, আমার একটুও দয়া হয় না, আমার একটু মায়া লাগে না। আমার নবী দোয়া করে, আল্লাহ আমাকে যেমনে তুমি কবরের আগুন দেখাইছো, আজাব দেখাইছো, ওরে মালিক
তুমিও মেহেরবানি করে এই সন্তানের মাকে কবরের ভিতরের আগুনটা একটু দেখাইয়া দাও নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলার ভিতরের চক্ষুটা আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন বাতিনি চক্ষু যখন প্রকাশ হয়ে গেছে ওই বৃদ্ধা মহিলা তাকায় দেখে গো যুবক সন্তানের কবরের ভিতরে দাউ দাউ করে আগুন আর আগুন আমার নবীর সামনে ওই মহিলা ডাক দিয়া কই নবীজি এতক্ষণ পর্যন্ত আমার কোনো মায়া লাগে নাই এখন যেহেতু কবরের ভিতরে আমি আগুন দেইখা পালাইছি নবীজি গো আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহর একটু বলে দেন আল্লাহ যেন আমার সন্তানের কবরের আগুনটা নিবাইয়া দেয় এরে মুসলমান আব্বা আম্মা কেমন ধন দুনিয়ার কেউ না টের পাইলে আব্বা আম্মা টের পাইয়া ফালায় আব্বা আম্মা যাই না ফালায় এই জন্য নবীজির জামানার মধ্যে তিনটা ভাই ছিল তিন ভাই একসঙ্গে হইয়া ডাক দিয়ে দিয়া বলে আব্বা আম্মার লালন পালন করবা কে কে বলো দুই ভাইকে ডাক দিয়ে বলে আব্বা আম্মার জায়গা জমিও আছে আব্বা আম্মাও আছে তোমরা দুই ভাই আর আমি বড় ভাই বলো কোনটা নিবা দুই ভাই ডাক দিয়া বলে আমাদেরকে কি দিবেন বলো কয় তোমরা যেইটা নাও ওইটাই দেওয়া হবে কয় তাহলে একটা কাজ করেন আব্বা আম্মাকে আপনি নিয়ে যান আর জায়গা জমিগুলো আমারে দিয়া দেন জায়গা জমি আমাকে দুই ভাইরে দিয়া আব্বা আম্মার আপনি লইয়া যান গা বড় ভাইকে ওয়েলকাম স্বাগতম ধন্যবাদ জোরে করুন সুবহানাল্লাহ বড় ভাই নিয়ে গেছে কিন্তু বড় ভাই একটু গরিব আব্বা আম্মা ওনার প্রতি খুশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বা আম্মারে সেবা করছে যদ্দূর পারছে সেবা করছে দুজন মারা গেছে মারা যাওয়ার আগে দোয়া করছে আল্লাহ আমার পোলাটা অপাপনটার মধ্যে আছে আল্লাহ তুমি তারে একটু সুখের মুখ দেখাইও সুবহানাল্লাহ কহ না জোরে মিয়ারা আল্লাহ সন্তানটারে একটু সুখের মুখ দেখাইও আব্বা আম্মা মারা গেছে আর রাতের বেলা লোকটা ঘুমায় রয়েছে ঘুমের ঘরে কে জানি বলতেছে এই মিয়া তোমার বাড়ির পাশে একটা পাথর আছে ওই পাথরের নিচে একটা টাকা আছে এটা তোমার লেগা জোরে কর্ণ সুবহানাল্লাহ তো ঘুমের ঘরে উনি জিজ্ঞেস করে টাকা যে আমার এটার মধ্যে কোনো বরকত আছে নি কয় না কোনো বরকত নাই ওই যেই টাকার মধ্যে কোনো বরকত নাই এই টাকাও আমার দরকার নাই সুবহানাল্লাহ জোরে বলে পরের রাত্রে আবার স্বপ্ন দেখতেছে কে জানি বলতেছে এই মিয়া বাহিরে গিয়ে একটা একটা পাথর আছে এই পাথরের নিচে টাকা আছে লয়ে ওগা তুমি যে আব্বা মরে খেদমত করছো ওই উসিলে আল্লাহ তোমার টাকা দান করছে টাকা দিছে আমার আল্লাহ আমারে বরকত আছে নি কয়টা বরকত নাই তো বিবির সঙ্গে সকালে উঠে বলতেছে বিবি রে ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে জানে আমারে জিজ্ঞাসা করে বলতেছে আব্বা মরে সেবা করছো বাড়ির পাশে পাথরের নিচে টাকা আছে লয়ে ওগা তা বিবি ডাক দেখে তো লইল না আমরা গরিব মানুষ কয় বরকত নেই এই জন্য লই নাই তৃতীয় রাত্রে আবার ঘুমায় রয়েছে ঘুমের ঘরে স্বপ্নে আবার ডাকতেছে এই মিয়া যাও না কেন তোমার বাড়ির পাশে একটা পাথর ওই পাথরের নিচে টাকা আছে লও না কেন কয় বরকত আছে কয় হ্যাঁ বরকত আছে আর একটু জোরে কর জোরে কর জোরে কর সুবহানাল্লাহ কয় বরকত আছে ঘুমের থেকে উঠে গিয়ে দেখে ঠিকই বাড়ির পাশে একটা পাথর ওই পাথরের নিচে টাকা তো টাকাটা ঘরে আনার পরে বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী গো জীবনে বড় কোনো মাছ খাই নাই যেহেতু টাকাটা পাইছো একটা মাছ কিনে লই হোগা তা বাজারে গিয়ে দেখতেছে ডালার মধ্যে জালুয়ার জালের মধ্যে আটকাইছে একটা সুন্দর মাছ ডালার মধ্যে লয়ে বসে রয়েছে ওনার হাতে টাকা যত মাছের দাম তত খেলতেছেন কি আরে জোরে কোন খেলতেছেন কি আল্লাহ আকবার মাছের দাম যত ওনার হাতে আসো তত টাকা মাছ কিনটা করে লুই আইছে কেন তোমার মনের আশা পূরণ হয়েছে আমার টাকা যত মাছের দাম তত মাছটা কাটো বুনা করো বাজা করো যতক্ষণ মনে সাত করে খাও মাছ কাটতে গিয়ে দেখে মাছের পেটের মধ্যে স্বর্ণের মোহর আরেকটু জোরে কর্ণ সুবহানাল্লাহ মাছের পেটের মধ্যে কি স্বর্ণ 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 বিবি ডাক দিয়ে গেছে স্বামী মাছ কিন আল্লাহ বাজারতে মাছটা দেখতে বড় সুন্দর ভিতরে এটা কি কেটা কি স্বর্ণের টুকরা দিই কেটা লিয়ে বাজারে যাও স্বর্ণকারের দোকানে গেছে কে ভাই রাখবা নেই এটা এইটা রাখার মতন টাকা আমার কাছে নেই তো কই যাওয়া লাগবে কয় ঢাকা চলে যাও বাইতুল মোকাররম জুয়েলার্সের দোকানে গেলে বেচবার পারবা লয়ে গেছে ওই বাইতুল মোকাররম লয়ে যাওয়ার পরও দোকানদার কয় ভাই সাহেব পুরো এলাকায় যতগুলো দোকানদার আছে সবগুলো টাকা একলগে দিল তোমার স্বর্ণের মোহরের দাম হইব না এটা তুমি আজীবন বইয়ে বেখাইবার পারবা এটা আব্বা আম্মার সেবার বদৌলতে আল্লাহ নিয়ামত দান করছে সব হাল্লা জোরে বলে
আমরা বুঝি না, আমরা বুঝি না, আব্বা আমরা ধাক্কা দিই। এই করোনার সময় অনেক ছেলে এমনও ছিল দেখছি আমরা, এই বাবার বাবার করোনা হয়েছে, রাতের অন্ধকারে সালার বস্তার ভিতরে ঢুকে বাস বাগানে ফেলাই রাখছে। এই করোনায় দেখা গেছে কে কারে কতটুকুন ভালোবাসে, কে কতটুকুন কারে মহাব্বত করে, একটা কেমতের নমুনা আল্লাহ করোনা দিয়ে দেখাই দিয়েছে। জোরে বলেন ঠিক না বে ঠিক, আল্লাহু আকবার। এই জন্য প্রবাসের ভাইরা যারা কষ্ট করে আজকের আয়োজনটা করেছেন, এলাকাবাসীর আয়োজন, আমার বাবাদের আয়োজন, যুবকদের আয়োজন, এইখানে আপনারা যারা আসছেন আমি আপনাদের কাছে আহ্বান করব, দিনই কাজ করেন, ভালো কাজ করেন, মন্দের সঙ্গে যাইয়েন না, সহযোগিতা করিয়েন না। ওয়াজ করাইতেছেন ওয়াজ করাইবেন, ওয়াজের পরে যেন আর অন্য কোনো আপনার আপনার দ্বারা না হয়, তার কারণ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা তোমাদেরকে কোরআন দিলাম, এই কোরআনের পিছনে মেহনত করো, কোরআনের পিছনে সময় দাও, দেখবে এই কোরআন তোমারে সুপারিশ করে করে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আয়াতে কারিমা নিয়েছিলাম, কার জীবন সফল আর কার জীবন বিফল, কে উত্তীর্ণ কে কামিয়াব আর কে ফেল, এই কথার আল্লাহ বুঝাইতে গিয়ে বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কে কামিয়াব কে কামিয়াব নয়, হাসরের একটা ময়দান হবে, ওই ময়দানে দুইটা দল হবে, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামি। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ও আসহাবুল শিমাল মা আসহাবুল শিমাল। এক দল হবে জান্নাতি, ডান হাতে আমল নামা পাবে, এরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর একটা দল হবে জাহান্নামি, এদের বাম হাতের মধ্যে আমল নামা এত সহজে নয়, পেটের ভিতরে দেয়া ডুকাইয়া পিছন দিক দিয়ে বাইর করিয়া হাতরা বাঙ্গা চুইরা তারপরে হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। ওই দিন মানুষগুলো আফসোস করবে আর বলবে কি করলাম রে কি করলাম রে কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম তারে না রে, কইরা কইরা জীবন কাটাইলাম আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। এই জন্য কত সুন্দর করে কবি ডাক দিয়া বলেন মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। এই জীবন দিয়েছেন কে বড় করে বলেন, জীবন দিয়েছেন কে, জীবন দিয়েছেন আমার আল্লাহ, আবার মরণও দিবেন সেই আল্লাহই মরণ দিবেন। কিন্তু মাঝখানের সময়টা হচ্ছে পরীক্ষা, মাঝখানের সময়টা কি, মাঝখানের সময়টা হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষা করে আল্লাহ দেখেন কে ভালো কাজ করে, আইয়ুকুম আহসানু আমালা, কারা কারা ভালো কাজ করে আর কারা কারা মন্দ কাজ করে। আমার মায়েরা যারা পর্দার আড়ালে আছেন ভালো করে খেয়াল করে শোনেন, মাগো আপনাদের মতো নারীদেরকে আল্লাহ পাকের রসুল বলেছেন নারীরা কয়েকটা কাজ করবে, এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, দুই নম্বরে রমজান মাসে রোজা রাখবে, তিন নম্বরে স্বামী থাকলে স্বামীর খেদমত করবে, চার নম্বরে বাহিরে বের হলে পর্দা সহকারে বের হবে, পরপুরুষের সামনে চেহারাটা দেখাইবে না আর নিজের লজ্জাস্থানকে যারা হেফাজত করবে। এই কয়েকটা কাজ করে যে নারীরা মারা যাবে, রসুল বলেন নারীরা মরতে দেরি হবে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যাইতে দেরি হবে না। মহিলাদেরকে বেশি কাজ দেওয়া হয় নাই, অল্প কাজ দেওয়া হয়েছে, স্বামীরে সন্তুষ্ট রাখা, স্বামীর মনে কোনো কষ্ট না দেওয়া, স্বামী যখন যা এনে দিবে আলহামদুলিল্লাহ বলিয়া গ্রহণ করে নিবে, স্বামীর মনে কোনো দুঃখ দিবে না, স্বামীর মনে কষ্ট দিবে না, ইমানটারে মজবুত করে রাখবে। ইমানটা মজবুত থাকলে পরে ওই ইমানি হালাতে মরণ হইলে ওই ইমানদার মহিলাদেরকে আল্লাহ জান্নাতের নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা যারা আছেন আল্লাহ তাআলা আপনাদের মধ্যে আপনাদের জন্য ওয়াজ করছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীরা বর্বর যুগের নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হইও না, তোমরা জমিনের মধ্যে চলাফেরা করবা, পর্দা সহকারে চলাফেরা করবা, কারণ ফাতেমা যেদিন মারা যাবে নবীকন্যা মেয়ে ফাতেমা, আল্লাহু আকবার, রমজান মাস রোজা রেখেছেন, স্বামীর সঙ্গে উইটা সেহরি করে খেয়েছেন, হজরতে আলী চলে গেছে মসজিদে নামাজ পড়তে, আর এদিক দিয়া নবীকন্যা হজরতে ফাতেমা উনিও ফজরের নামাজ পড়ে, অন্য অন্য দিনে নামাজের মুসল্লায় বসে 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 তুসবি তাহলিল পড়ে আর কোরআন তেলাওয়াত করে। আজকে দেখা গেল উনি কোরআন তেলাওয়াত করে নাই, উনি ঘরের মধ্যে স্বামীর এবং দুই সন্তানের যতগুলো জামা কাপড় ছিল সবগুলো জামা কাপড় ভিজাইছে ধোয়ার জন্য, আর রুটি বানাইবার জন্য খামিরা বেশি করে
একলগে জমা করছে রুটি বানাইবার জন্য আর ঘরের মধ্যে যে একটা কাজের মেয়ে ছিল শেষ মুহূর্তে বলতেছে তুমি একটা কাজ করো আমার চৌকিটা মাসখানে ঘরের মাসখানে এনে দাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালের ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে যখন ঘরে আসে অন্য অন্য দিন আয়েশা দেখে ফাতেমা নামাজের মুসল্লায় বসা থাকে আজকে নামাজের মুসল্লার মধ্যে নাই অনেক ঘোরাঘুরি করে খুঁজে খুঁজে গিয়া দেখে রান্নাঘরের মধ্যে পানি গরম করতেছে আর কাপড়গুলো ভিজাইতেছে বলতেছে এ ফাতেমা অন্য অন্য দিন তুমি তো সকালবেলা ফজরের নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে ফজর নামাজ পড়ে তুমি নামাজের মুসল্লায় বসে বসে জিকির আজকার করো তসবিহ তাহলিল আদায় করো আজকে এমন করতেছো কেন ওই মুহূর্তে ফাতেমা ডেকে বলতেছে স্বামী শোনো আমি গতকালকে রাতে স্বপ্নে দেখলাম অন্ধকারের মধ্যে আমার আব্বা কারা জানি তালাশ করতেছে সুবহানাল্লাহ কোন না মিয়ারা তা খুঁজতে খুঁজতে আমারে পাইছে আমি জিজ্ঞেস করলাম বাবা অন্ধকারে আপনি কি খোঁজেন কয় ফাতেমা আমি তো তোমারই খুঁজতেছি তো বাবা আমারে খোঁজেন কেন কয় তুমি তো আজকে সেহরি খেয়েছো স্বামীর সাথে আলীর সাথে সুসংবাদ দেওয়ার জন্য আরছি ইফতার করবা তুমি আমার সাথে আর একটু জোরে বলেন ইফতার করবে আমার সাথে আল্লাহু আকবার তো হযরতে আলী হাউমাউ করে কাঁদে আর বলে তোমাকে আমি হারায় ফেলামু ফাতেমা বলতেছে আমার ছয় মাস পূর্ণ হয়ে গেছে আমার আব্বা বলে গেছে ফাতেমা আমি মরার ইন্তেকাল করার ছয় মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হবে হযরতে হাসান হোসাইন ঘরে আসে দেখে মা কাঁদে একদিকে বাবা কাঁদে অন্যদিকে দুজনই কান্নার রোল ফালাই দিছে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে এই মুহূর্তে ফাতেমা বলতেছে হাসান হোসাইন তোমরা একটা কাজ করো নানার সঙ্গে একটু রজাবাকে দেখা করে আসো সুবহানাল্লাহ বলেন দুই নাতি হাসান হোসাইন নানারে গিয়ে সালাম দেয় নবীজি রওজার ভিতর থেকে কথা বলে দুই নাতি ছাড়া যারা জাইরিন আছে নবীর রওজা জিয়ারত করে তারা কোনো কিছুই শুনতে পায় না অথচ দুই হাসান হোসাইন দুই নাতি নবীর গিয়ে সালাম দিলে নবী উত্তর দেয় এরা কথা বলে নবী শুনে নবী কথা বলে এরা দুই ভাইয়ে শুনে সুবহানাল্লাহ জোরে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিছুক্ষণের মধ্যে নানা ডাক দিয়ে বলতেছে হাসান হোসাইন তোমরা এই টাইমে এখানে কেন আসছো তোমরা ঘরে ফিরে যাও মা পাঠাইছে আপনার সঙ্গে দেখা করতে কয় তাড়াতাড়ি কইরা ঘরে চলে যাও তোমার মাকে কিছুক্ষণ পরে আর পাইবা না জীবনের শেষবারের মতো মাকে একটু দেই খেলাও কিছুক্ষণের মধ্যে তোমার মা আল্লাহর ডাকে সারা দিয়ে চলে আসবে আমার সঙ্গে ইফতার করবে জোরে কোন সুবহানাল্লাহ ওই ফাতেমা স্বামীকে ডাক দিয়ে কয় স্বামী তুমি একটা কাজ কইরো আমি মারা গেলে তুমি একটা বিয়ে করে নিও ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও আর একটা কাজ কইরো ছয় দিন তোমার নতুন বউকে সময় দিও আর একটা দিন হাসান হোসাইনকে সময় দিও একটা দিন হাসান হোসাইনকে বকে লইয়া একটু ঘুমাইও আর একটা কাজ কইরো তোমার দুই সন্তান লইয়া আর আর তুমি আমাকে জানাজা পড়াইয়া আমার কাফন পড়াইয়া কবরে নামাইয়া দিও বেশি লোকের লোকরে সমাগম কইরো না করাইও না কারণ এরা আমার জিন্দগিতে কোনো দিন দেখে নাই কিন্তু আমার জানাজা পড়তে আসলে এরা দেখবে আমার বডিটা কতটুকু লম্বা ছিল আমি মোটা ছিলাম না চিকুন ছিলাম অতএব এগুলো দেখার দরকার নাই আমি মরার পরেও আমার যেন পর্দা ঠিক থাকে তাইলে একটা কাজ কইরো সেটা হলো তোমার দুই সন্তান নিয়া আর তুমি আমাকে আমার তুমি সহ আমাকে নামাজ পড়াইয়া কবর দিয়া ফলাইও এই তিনজন তো খাট ধরতে লাগে কয়জন আরে কথা কন মেয়েরা কয়জন লাগে চারজন লাগে আছে লোক কয়জন হযরতে আলী চিন্তা করে খাটটা ধরতে তো চারজন লোক লাগবে আরেকজন পাই কই ইন্দিমে টাইমে তাকায়া দেখে হযরতে আবু জর গিফারি দৌড়াইয়া আসতেছে আর একটু জোরে কন সুবহানাল্লাহ আবু জর গিফারি দৌড়াইয়া আসতেছে বলতেছে আবু জর তুমি কেন আসছো আমার নবী পাঠাইছি তোমার বিবি মারা গেছে খাটিয়াটা ধরার লাইগা জানাজায় হাজির হওয়ার লাইগা দেখের মৃত্যুর সময় ফাতেমা গিয়া বলতেছে আমারে দাফন করবা বেশি লোক সমাগম করো না আমার পর্দার জন্য ব্যাঘাত না ঘটে আমার মায়েদেরকে পায়া হাত দিয়ে বলবো মাগো তুমি একদিন মরবা মরার আগে আগে পর্দা সহকারে জমিনে চলাফেরা করো পরপুরুষের সামনে সাজসজ্জা করে যাইও না পরপুরুষের সামনে মিষ্টি মিষ্টি আলাপ করো না মাগো পরকীয়া দেশ ভরে যাইতেছে কোথাও মুসলমান শান্তি নাই চতুর্দিকে দেখা যাইতেছে আজকে অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলতেছে ঠিক কিনা জোরে বলেন এ মুসলমান বাইরে রে খেল করে শুনো দৈনন্দিন মুয়াজ্জিনে পাঁচবার ডাক দেয় রে হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ
মুয়াজ্জিন আল্লাহর ঘোষণা দেয়, এটা মুয়াজ্জিনের ঘোষণা নয়, এটা আমার মালিকের পক্ষ থেকে আওয়াজগুলো মুয়াজ্জিন শোনায়া দিচ্ছি, আসো নামাজের দিকে আসো, আসো কামিয়াবের দিকে আসো। কিন্তু আমরা আল্লাহর ঘর মসজিদে যাই না, চায়ের দোকানে বৈশা গল্প গুজব করি, এদিকে সেদিকে ঘোরাফেরা করি, মসজিদে যাই না, নামাজের মধ্যে আমরা হাজিরা দেই না। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দারি এমন একটা সময় আসবে তোমার আমারে ডাক দিব, আমি আল্লাহ শুনব না কেন? আমি মুয়াজ্জিন দিয়া ডাক দেওয়াইছিলাম, তোমরা আমার ডাকি সাড়া দাও না। এ বান্দা তোমাদের কত সময় হাতে ছিল, এ বান্দা নামাজের টাইম হইলে তুমি ঘোরাফেরা করেছ, বেহুদা তুমি ঘোরাফেরা করেছ, অথচ ওই সময়টা তোমার হাতের মধ্যেই ছিল অবসর টাইম, নামাজের মধ্যে যাইতে পারতো তুমি যাও নাই। কিন্তু হাসরের কঠিন ময়দানে জাহান্নামের ফেরেশতারা যখন হাতের মধ্যে বেড়ি লাগাবে, পায়ের মধ্যে বেড়ি লাগাবে, আর আমার আল্লাহ বলবেন, ফাখুজুহু ফাগুল্লু, খুজুহু ফাগুল্লু, ধরো তারে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে টানা হেসরা করিয়া নিয়ে যাও। ওই মানুষগুলো পাগল পর হইয়া কাঁদবে, চিৎকার মারবে, আল্লাহু আকবার বলেন, ওই মানুষগুলো পাগল পাড়া হইয়া চিৎকার মারবে, আল্লাহরে ডাক দিবে, আল্লাহ এদের দিকে তাকাবে না, আল্লাহ চাইবে না, বলবে বান্দা বেরবারের মুয়াজ্জিন তোমাদেরকে পাঁচ বেলা আজান দিয়া কত বছর ডাক দিয়েছিল, কেন তুমি আসো নাই? নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা, নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। এ মুসলমান বন্ধুরা রে আমার, এখনো সময় আছি, এখনো সুযোগ আছি, ওই আল্লাহরে কেন চিনো না রে বাবা? ওই কারিম রব ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল করিম। ওই কারিম রব আমাদেরকে ডেকে ডেকে বলে, বান্দা তুমি কেন গুনাহ করো রে বান্দা, কেন আমার নাফরমানি করো, কেন তোমরা আমার চিনলে না? আমি আল্লাহ তোমাকে না চাইতে দুইটা চক্ষু দান করলাম, তুমি আমার কাছে না চাইতে তোমার দুইটা হাত দান করলাম। এরে বান্দা না চাইতে আমি আল্লাহ তোমারে দুইটা পা দিলাম, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রাখার পরে তুমি যখন রাস্তার মধ্যে হোঁচট খায়া পড়িয়া যাও, তোমার মা দৌড়াইয়া গিয়া তোমারে কোলে লয়, তুমি অসুস্থ হয়ে গেলে তোমার মা তোমার জন্য কেমন চিৎকার করে? আমার আল্লাহ ডাক দিয়ে একে, বান্দা বান্দি তোমার মা তোমারে হাত দেয় নাই, তোমার মা তোমারে পা দেয় নাই, তোমার মা তোমারে চক্ষু দেয় নাই, আমি আল্লাহ দিয়েছি। ওই আল্লাহ ডেকে ডেকে বলে, ছোট্ট কালে আমি জানি তুই যখন মার পেটের মধ্যে ছিলি, এই জিব্বাটা দিয়ে আমারে ডাক দিবি, এই জন্য মায়ের পেটে কোনো নাপাক খানা আমি খাওয়াই নাই, পেটের মধ্যে ঢুকাইয়া দিয়া রে বান্দা, মায়ের নাভি থেকে তোর নাভি পর্যন্ত একটা তার ফিট করিয়া দিয়ে আমি আল্লাহ তোরে কত খানা খাওয়াইছি। এ বান্দা তোরে খানা খাওয়াইয়া পেটের মধ্যে আস্তে আস্তে বড় করলাম, আর দুনিয়াতে আসার পরেও যখন তোর মার গর্ভের থেকে তুই জমিনে আগমন করলি, আমি আল্লাহ তোরে বারবার বুঝাইলাম তোর দুনিয়াতে যাওয়া লাগবে, কিন্তু তুই এ পেটের ভিতরে থাইকা বলছিলি, আল্লাহ আমি যেখানে আসি আমি ভালো আছি, আমার দুনিয়াতে যাওয়ার দরকার নাই। আল্লাহ বলেন, তুই তো আসস না, আমি আল্লাহ তোরে বের করে নিয়ে আসছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামু শাইয়া। এ বান্দা তুই তো মেম্বার ছিল না, চেয়ারম্যান ছিল না, হুজুর ছিল না, মুসল্লি ছিল না, দামি মানুষ ছিল না, বেদামি মানুষ ছিলি, দুনিয়াতে আসার পরে ওই সন্তানটা আব্বাও চিনে না, মাও চিনে না, ঠিক কিনা জোরে কন? নাকি আপনারা আমি চিনছিলাম ছোট কালে? চিনলাম না। আল্লাহ পাক ডাক দিয়া, কে বান্দা কান্দিস না, প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবি কেঁদেছিলে তুমি, একা হেসেছিল সবই, এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বাচ্চাটা জমিনে আসার পরে ক্রন্দন করেছিল, কেঁদেছিল, কেন কান্না করলো, কেন কান্না করলো? তাফসির কারকরা কত সুন্দর করে বলেন, বাচ্চাটা জমিনে আসার পরে মায়ের পেটের মধ্যে ছিল এক সিস্টেমে,
তার নড়াচড়া ছিল এক রকমের জমিনে আসার পরে তাকায়া দেখে সুবিশাল বিস্তীর্ণ আকাশ কি সুন্দর জমিন আল্লাহ বানাইছে বান্দাটার যখন মায়ের গর্ভ থেকে জমিনে পড়েছে তখন দেখা গেল মায়ের নাভি থেকে বাচ্চার নাভি তারটা মাসখান দিয়ে কাটিয়া দিছে নাটটা কাটিয়া দিছে তখনই বাচ্চাটা কান্না শুরু করে বলতেছে আল্লাহ বাবা চিনি না মা চিনি না ভাই চিনি না বোন চিনি না কাউকে চিনি না আল্লাহ আমি আরামে আয়েশে মার পেটে ছিলাম খানা খাইছিলাম এখন তো কাউকে চিনি না আমার তো পেটে ক্ষুধা লাগছে আমারে খানা কে খাওয়াবে আল্লাহ পাক ডাক দিয়ে বল বলে বান্দা তুই চিন্তা করিস না আমি আল্লাহ জানি তোর খাবার খাওয়া লাগবে এই জন্য আমি মালিক তোরে দুনিয়াতে পাঠাইবার আগে আগে তোর মার বুকের মধ্যে তোর জন্য আমি আল্লাহ খানা রিজার্ভ করে রেখে দিয়েছি ওই মালিককে কেন ভুলে গেলেন এ বান্দা কেন নামাজের আজান হলে মসজিদ আমরা যেতে চাই না তিনি না আমারে কত সুন্দর করে মার পেটে রাখলেন তিনি দুনিয়াতে আসার পর না কত রকমের নিয়ামত আপনি আপনাকে আমাকে দিলেন যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে সেই আল্লাহরে ভুইল না রে জীবন যাকার থাক আল্লাহরে ডাক রে বান্দা আল্লাহরে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আবার তোমার কেউ রবে না রবে মাওলা পাক আল্লাহরে ডাক রে বান্দা আল্লাহরে ডাক চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার সবার আওয়াজকে একসাথ করে বলেন না আল্লাহু আকবার বড় করে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার বাবা রে কত নিয়ামত খাইলেন নিয়ামত খাইতে খাইতে মুরব্বীরা দাঁতগুলো ফালাইয়া দিলেন জিব্বা নারায়ক কেন বলেন না আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ কত নিয়ামত খাইছেন এক বছর আগে কি খানা খাইছেন মনে আছে না আছে ছয় মাস আগে কি খাইছিলেন দুপুরবেলা মনে আছে মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি আমার দিকে খেয়াল করেন মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মাওলার উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান আসমানটা হইছে কার হুকুমে জোরে আওয়াজ দে বলেন না কার হুকুমে জমিনটা বানাইছে কি আপনারে আমারে বানাইছেন কি সব কিছু যিনি বানাইলেন যদি আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ সাগর বানাইতে গিয়া এত গভীর করে সাগর সাগর করলেন আল্লাহ সাগরের মাটি কাটতে গিয়া কয় হাজার ডেজার লাগাইছেন আল্লাহ এই বেরবাড়ি এলাকায় ছোট ছোট পাহাড় আছে সৌদি আরবে গিয়ে দেখলাম বড় বড় পাহাড় কুমিল্লা লালমাই গিয়ে দেখলাম পাহাড় আল্লাহরে জিজ্ঞেস যদি করি আল্লাহ এই পাহাড়ের মাটিগুলো একত্রিত করতে গিয়া কয় হাজার শ্রমিক লাগাইছেন আল্লাহ আসমানটা বানাইছেন একটা খুঁটিও দেন নাই ওগো মালিক জমিনটা সুন্দর করে বিছানা বানাইছেন এইটাকে সমতল করতে গিয়া কয় হাজার শ্রমিক লাগাইছেন আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তোমারও বানাইতে গিয়া গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইলাম তোমার এই জমিনে সোয়া রাখল রাখার পরে দিয়া ফেরেশতারা ডাক দেয় আল্লাহ আমাদেরকে আদম বানাইতে বলেছ আল্লাহ হাত দিলাম পা দিলাম আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিলাম সে কি মানুষ হয়ে গিয়েছে নাকি কয় না 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 এখনো পূর্ণ মানুষ হয় নাই কয় আর কি বাকি আছি কয় ওইটা তোমরা দিবার পারবে না ওইটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাবো তোমরা ওইটা পারবে না বান্দার ব্রেন লাগবে বান্দা দেখার জন্য দুইটা চোখ লাগবে বান্দা কথা বলার জন্য একটা জিহ্বা লাগবে এই বান্দার দুইটা দুইটা নাকের ছিদ্র লাগবে দুইটা কানের ছিদ্র লাগবে এটা তোমরা পারবে না এটা আমি মাওলার কুদরতি হাতে ছেড়ে দাও আমি আল্লাহ নিজে বানায়া নিব এই জন্য দেখা যায় কত মানুষ এখানে হাজির হয়েছেন হ্যাঁ আমার দিকে কত মানুষ হাজির হয়েছেন একজনের
চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই একই মায়ের পেটে থেকে রে বন্ধু পাঁচটা ভাইয়ের আগমন চারটা বোনের আগমন তিনটা ভাইয়ের আগমন দুইটা বোনের আগমন দেখা গেল একই ফ্যাক্টরি থেকে বের হয়েছে তাকায়া দেখি চেহারা সুরতের মধ্যে কোনো মিল নাই আওয়াজ করে বলেন সেই কারিগরটা কি আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো এখন রাত্র কালো না ফর্সা আরো জোরে আলো না অন্ধকার আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো কে দিছেন আরো জোরে বলেন একসাথে আওয়াজ দিয়ে বলেন পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় কে বলান গরু ছাগলে হাম্বা হাম্বা করে আমরা কথা বলি কুকুর গেউ গেউ করে ও মুসলমান মোরগ টেউটাও করে আরো জোরে আরো জোরে বলেন দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল এই গাছের মধ্যে আম পাইকাতে লাল করেন কে না আমাদের সরকারে করে আগের সরকারে করছিল সাসাই করে দিয়ে গেছিল যে মরে গেছে গা কে করেন আল্লাহ পাকের নামটা জোরে নেন না কে করেন দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল কে করেন ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটি ডিমের ভিতরে তাকায় দেখেন সব ডিমের কুসুম এক রকমের পানি এক রকমের অথচ তাকায় দেখি বাচ্চা ফুটলে কোনোটা সাদা কোনোটা লাল কোনোটা কালো ঠিক কিনা জোরে বলেন ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হল ঠিক হুয়াল হাইয়ুল কয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলে আসমান বানাইছি আমি জমিন বানাইছি আমি আসমান রে একটা খুঁটিও দেই নাই মুসলমান রে আমি আল্লাহ খুঁটি বানাইয়া দিছি না হেরার মনে কোথায় গেছে কেমন হইতাছে জোরে কয় না সুবহানাল্লাহ রে আর একটু জোরে কন আওয়াজ দিয়ে কন আমার মুসলমান ভাইরা আল্লাহ মুসলমানদের মোমেনদেরকে আসমানের খুঁটি বানাইয়া দিছে নবীজি ডাক দিয়া বলেন লা তাকুমুসা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত এই বেরবাড়িতে একজন মুসলমান মোমেন থাকবে যার জবানে আওয়াজ থাকবে আল্লাহ আল্লাহ আসমানটা যেমনে দাঁড়ায় আছে এমনি দাঁড়াইয়া থাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এ মুসলমান বলতেছিলাম ওই বাচ্চাটা মনে আসেনি জমিনে পড়িয়া কান্না শুরু করিয়া দিল আল্লাহ খানা খাবো কোথায় থেকে আমি তো বাবা চিনি না মা চিনি না আল্লাহ ডাক দিয়া কয় তুই জমিনে আসার আগে আগে আমি আল্লাহ তোর জন্য খানা রিজার্ভ করে রেখে দিয়েছি এরে বান্দা তুই কত নিয়ামত খাইলি মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুক তুমি যাহ ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ পাক আসমান বানাইছেন জমিন বানাইছেন কোনো সাথে কোনো মুসলমান সহযোগী নেয় নাই ওই মালিক আল্লাহ ডেকে বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ এত নিয়ামত খাওয়াইলাম ওই নিয়ামত কোনোদিন গণনা করিয়া শেষ করতে পারবা না আল্লাহ কোরআন শরীফের মধ্যে কত সুন্দর করে ওয়াজ করেন ও ইন তাউদ্দু নিআমাতাল্লাহ
الله لا تحصوها এর বান্দা এত নিয়ামত দিয়েছে আপনার আওয়াজ দিয়ে বলেন আকাশ থেকে যখন বৃষ্টির ফোঁটা জমিনে পড়ে গণনা করা কি সম্ভব জমিনের বালু কণাকে গণনা করা সম্ভব সাগরের পানিকে উঠাইয়া গণনা করা সম্ভব গাছের পাতা বল্লবকে গণনা করা সম্ভব না না কোনো কিছুই গণনা করা সম্ভব নয় আল্লাহ ডাক দিয়ে কে বান্দা এত নিয়ামত খাওয়াইলাম এত নিয়ামত তোদেরকে দিলাম কত রকমের ফল খাইলি কত রকমের মাছ খাইলি কত রকমের গোশত খাইলি কত রকমের খানা খাইলি জিহ্বা একটা না ভিন্ন আওয়াজ তো হয় না জোরে বলেন জিহ্বা একটা না ভিন্ন তাহলে কি সব জিনিসের মজা এক রকমের না ভিন্ন ভিন্ন জিহ্বা হলো একটা কিন্তু খাজার খানার মজা ভিন্ন ভিন্ন কই মাছের মজা এক রকমের মাগুর মাছের মজা আরেক রকমের গরুর গোশতের মজা এক রকমের মহিষের গোশতের মজা এক রকমের ছোট পাখির মজা এক রকমের কবুতরের গোশতের মজা আরেক রকমের বকের গোশতের মজা আরেক রকমের আল্লাহ ডাক দিয়ে কে বান্দা রে আমি আল্লাহ তোমার জিহ্বার ভিতরে একটা মেশিন লাগাইয়া দিলাম ওই মেশিনের কারণে খানার ভিন্ন ভিন্ন স্বাদ আমি আল্লাহ করে দিয়েছি ওইটা আল্লাহ স্মরণ করাইয়া দেয় কষ্ট হইতেছে খারাপ লাগতেছে মনে হইতেছে আল্লাহ কত সুন্দর করে বলেন আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ এই সবগুলো নিয়ামত দিয়েছেন কি নিয়ামত খাইয়া মুখ মুছবেন না শুকরিয়া আদায় করবেন কি জোরে কোন আর একটু আওয়াজ দিয়ে কোন এ মুসলমান বাইরারি আমার যদি আমরা শুকরিয়া আদায় করতাম তাহলে চব্বিশটা ঘন্টা আল্লাহর কুদরতি পায় আমরা সেজদা দিয়া পড়িয়া থাকতাম ঠিক কিনা জোরে বলেন এ মুসলমান ভাইরা যারা পরকালের টেনশনে থাকি পরকালের চিন্তা নিয়ে চলাফেরা করি ওই মানুষগুলো কোনোদিন নামাজ কাজা করতে পারে না নিজের বউডারে বেপর্দায় চলাফেরা করাইতে পারে না ওই লোকটা শোধ খাইতে পারে না ওই লোকটা ঘুষ খাইতে পারে না ওই লোকটা বাউল গানের পিছনে দৌড়াইতে পারে না ওই লোকটা যাত্রা প্যান্ডেলের পিছনে দৌড়াইতে পারে না ওই লোকটা খারাপ কাজের দিকে যাইতে পারে না এই জন্য আপনার সামনে যখন কোনো খারাপ কাজ হবে অবৈধ কাজ হবে মুসলমান হিসাবে ওইটা বাধা দাও আপনার উপরে ইমানি দায়িত্ব ঠিক কিনা জোরে বলেন এইটা হলো আপনার আমার ইমানি দায়িত্ব এই জন্য আর বেশি লম্বা নয় আর দুই একটা কথা আপনাদের সামনে আমি বলবো তারপরেই দোয়া করে দিব মুসলমান বাইরে আমার ওই যে প্রবাসের বাইরে মা রাইখা বাবা রাইখা আজকে বিদেশের বাড়িতে পড়ে আসি ছেলে মেয়েরাই খেরা বিদেশের বাড়িতে পড়ে আসি এই যে মুসলমান আমারে বারবার ওই যে আতাউর ভাই বারবার ফোন করে করে বলে হুজুর আমার এলাকার মানুষগুলো বড় ভালো মানুষ সবার সঙ্গে বড় সম্পর্ক ভালো হুজুর একটু ভালো করে আপনি বুঝাইয়া দিয়েন এরা যেন নামাজি হয়ে যায় এরা যেন দিনদার হয়ে যায় এরা যেন আব্বা আম্মার সেবা করে আব্বা আম্মার সঙ্গে যেন এরা বেয়াদবি না করে আর এরা যেন মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে এই জন্য মুসলমানের আরে এ মুসলমান আপনি আর আমি এখানে আসছি এই মাহফিল শেষ করিয়া বাড়িতে যাইতে পারবো এই গ্যারান্টি কি আপনার আমার কাছে আছে জোরে বলেন আছে ওই পিছনে কাছে মনে আছে সবার কাছে মৃত্যুর কোনো গ্যারান্টি আছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাকে পাকড়াও করবে আজরাইল আমাকে থাপা দিয়ে নিয়ে যাবে রাজা হোক প্রজা হোক ধনী হোক গরিব হোক কেউ থাকতে পারবে না থাকার জন্য আসেও নাই কুল্লু নাফসিন যায়কাতুল মউত মৃত্যু স্বাদ আমাদেরকে একদিন গ্রহণ করতেই হবে কেউ থাকে নাই কেউ থাকতে পারবেও না এই জন্য আমার ভাইরা যারা এখানে আসছো যারা আব্বা আম্মা পাইস আব্বা আম্মারে একটু সেবা কইরু আব্বা আম্মারে মোহাব্বত কইর যাদের মাধ্যমে আমরা জমিন দেখলাম যাদের মাধ্যমে চাঁদের আলো পাইলাম যাদের মাধ্যমে সূর্যের আলো পাইলাম যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আইসা নিয়ামত খাইলাম ওই আব্বা আম্মা বড় মহা দৌলতের নাম আব্বা আম্মার সেবা করবে যারা আব্বা আম্মার খেদমত করবে যারা তারাই আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে
এজন্য আমার মায়েদেরকে বলো মাগো পর্দার ভিতরে চলে আসেন আল্লাহ তাআলা যেন এই প্রবাসী ভাইদের উদ্যোগটা এলাকাবাসীর আয়োজনটা আল্লাহ কবুল করে আমরা বলি আমিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين مولاي كريم তোমার কতগুলো আশিক নিজাকেরিন পাগল প্রেমিক বান্দাবন্দি নিয়ে মাওলানা করিম ওলামা হযরতদেরকে সাথে নিয়ে আরে মালিক এলাকার পাকাপাকাদারি ওলা মুরব্বিরা কলিজার টুকরা যুবকেরা একসাথে হয়ে রে মালিক ইয়া আল্লাহ তোমার সাহি দরবারে গুনার বোঝা নিয়ে কাঙ্গালের মতো ভিখারির মতো হাতগুলো বাড়াই দিয়েছি রে মালিক আমরা গুনাহ করতে জানি ক্ষমা নেওয়ার মতন তুমি ছাড়া রে আল্লাহ আমাদের দুনিয়াতে আর কোনো জায়গা নাই রে মাহবুব ইয়া আল্লাহ আলো অন্ধকারে দিনে রাতে প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছে রে মাহবুব গুনার বোঝাগুলো নিয়ে ডান দিকে আল্লাহ তোমার একজন পিয়ারা বান্দা বড় একজন বুজুর্গ আলেম সাথে নিয়ে তোমার দরবারে হাতগুলো বাড়াই দিয়েছি ওরে মালিক ক্ষমা চাইতেছি জিন্দগির সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও ইয়া আল্লাহ জানি না কার জন্যে জানি আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায় জানা নাই মাহফিল থেকে উঠিয়া বাড়িতে যাইতে পারব নি জানা নাই কোন দোকানের তিনটা কাফনের কাপড় রেডি হয়ে গেছে এরে মালিক তোমার ঘরের পালকে কোন দিন জানি আমাদের দরওয়াজায় হাজির হয়ে যায় এই পালকে যে বাড়িতে যায় খালি আসে না আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ করিয়া দিও আমরা গুনাহ করে ফেলেছি আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দিও ইয়া আল্লাহ ডানে বামে সামনে পিছনে যে যেখান থেকে হাতগুলো বাড়াইয়া দিয়েছে ইয়া আল্লাহ প্রবাসে যারা হাতগুলো বাড়ায় রেখেছে রে মালিক বিদেশের বাড়িতে থাকার কারণে আজকে এরা এখানে হাজির হতে পারে নাই ইয়া আল্লাহ যারা যেখান থেকে হাতগুলো বাড়ায় দর্শে জানি না কার জানি মা নেই কার জানি বাবা নেই এরে মালি কে জানি মা হারাইছি কে জানি বাবা হারাইছি ইয়া আল্লাহ মাহফিলটার চতুর্দিকে তাকায়া দেখলাম নিজের বাবার চেহারার মতো কোনো মানুষ তো নজরে পড়ল না রে মাহবুব যেদিন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আব্বার নিজের হাতে কসরাইয়া কসরাইয়া গোসল দিয়া তিনটা কাফনের কাপড় পরাইয়া প্যাকেট দিয়া খাটিয়াতে শোয়াইয়া বাবারে যখন খাটিয়াতে শোয়ানো হইল ছোট ছোট ভাই বোনগুলো দৌড়াইয়া দৌড়ে আব্বার কিনারায় দাঁড়াইছে দাঁড়াইয়া বারবার ডাকি বাবা নতুন জামা কাপড় পরিধান করিয়া কই রওনা দিয়েছু বাবা কখন ঘরে ফিরবা কখন বাড়িতে আসবা এত ডাকার পরেও আব্বা কোনো সাড়া দেয় না কেন জানি আব্বা আজকে মুখের কাপড়টাও সরায় না ভাই বোনগুলো দৌড়ে আমার কাছে গিয়া কয় মারি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি নিজের হাতে বিচার করতা এ মা তুমি আব্বার কাছে কেন বিচার দিলা আব্বায় তো এত রাগ করছি মুখের কাপড়ও সরাই না মা দুঃখিনে চোখের পানিগুলো ফালাইয়া কাঁদি আর বলে সন্তানের রে
জীবনের শেষবারের মতো বাবার চেহারাটা দেখল এই চেহারার মানুষ কোনদিন ঘরে আসবে না কোনদিন টান দিয়া তোমাদেরকে কোলেও নিবে না আর কোনদিন বাজারের ভালো মাছ গোশত খাওয়াবে না তোমার আব্বা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে কবরের বাসিন্দা হয়ে গেছি ইয়া আল্লাহ এই মাহফিলে যারা হাত বাড়াইছে জানি না কার জানি মানাই কার জানি বাবা নাই রে মাহবুব ইয়া আল্লাহ কে জানি মা হারাইছে কবরের নিজ হাতে নামাইছি ইয়া আল্লাহ জানি না কার আব্বা আমার কবরে জাহান্নামের আগুন জাহান্নামের আগুন ধাও ধাও করিয়া জ্বলতেছে রে মাহবুব ইয়া আল্লাহ জানে নাই কার আব্বা আমার কবরে বিষাক্ত সাপগুলো সবল মারে আসি ইয়া আল্লাহ জানে নাই কার আব্বা আমার কবরে বিচ্ছুগুলো কামড়াইতেছে রে মাহবুব ইয়া আল্লাহ আমি অধম গুণাগার নালায়েক এই মজলিসের দামি দামি বান্দাগুলো লইয়া পর্দার আড়ালের মা বোনগুলোকে সাথে নিয়া প্রবাসের ভাইদেরকে নিয়া রে মালিক তোমার দরবারে হাতগুলো বাড়াই দিয়েছি ইয়া আল্লাহ মোনাজাত কবুল করি আব্বা আমার জীবনের সব গুণাগুলো মাফ করিয়া দাও আব্বা আমার কবরগুলো জান্নাতের বাগান বাড়াইয়া দাও এ বাবা এ আমার যুবক দুনিয়ার জমিনে কত চোখের পানি পালাইছো এ বাবা টাকা হারাইছো কান ক্রন্দন করেছো বাড়ি হারাইছো কাচ্ছো আজকে তোমার আব্বা আম্মা কবর থেকে আমাদের দিকে তাকাইয়া আসি এই বেরবারের মাহফিলে এরানি আমাদের জন্য এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ফেলায় এ বাবা দিলটারে একটু নরম করিয়া দাও আব্বা আমার চেহারা তুমি সন্তানের সামনে একটু বাসাইয়া ধরো এ ভাই তুমি যদি এই মুহূর্তে দিলটা নরম করে আব্বার এক ফোঁটা চোখের পানি দিতে পারো মারে যদি এক ফোঁটা চোখের পানি দিতে পারো রে বাবা এই তোমার চোখের পানি বৃথা যাবে না মাওলা পাক তোমার চেহারার থেকে চোখের পানিগুলো নিয়া কবরের মধ্যে ঢেলে দিবেন জাহান্নামের আগুনগুলো যখন নিবিয়া যাবে আব্বা মা ডাক দিয়া বলবে মাহবুব কিসের পানি দিলা এগুলো কো জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি মাওলা হাউজে কাউসারের পানি আমার মালিক ডেকে ডেকে বলবে না এগুলো এগুলো কিছু পানি না এই পানি হইল তোমার সন্তানের চোখের পানি তোমার সন্তানের চোখের পানি এগুলো জমজমের পানিও নয় আবে হায়াতের পানিও নয় কাউসারের পানিও নয় তোমার সন্তান তোমার মায়ায় পড়িয়া মাহফিলের ময়দানে বসিয়া চোখের পানিগুলো ফালাইছি আমি মাওলা চোখের পানিগুলো বৃথা দেই না এই চোখের পানি দিয়া তোমাদের কবরের আগুন নিবাইয়া দিয়েছি এ আমার বাবা এ আমার ভাই তুমি যদি এই মুহূর্তে দিলটারে নরম করিয়া দেও এরে বন্ধু কেন দিলটারে এত পাষাণ বানাইলা এ মা এ আমার বোন দিলটারে কেন এত পাষাণ বানাইলে একটু দিলটা নরম করিয়া দেও এই মাহফিলের ময়দান থেকে চোখের পানি একটু আব্বা মরে দাও প্রবাসী আমার ভাইরা যারা আসো যারা আমাদের মোনাজাতে শরিক হয়েছো যারা আমাদের আওয়াজ পাইতেছো একটু চোখের পানিগুলো ফেলাইয়া আব্বা আমার জন্য কাঁদবা তোমার চোখের পানি দিয়ে আব্বা আমার কবর আগুন মাওলা পাক নিবাইয়া দিবি ইয়া আল্লাহ মাহফিলে যারা হাজিরা দিয়েছে মুরব্বীদেরকে হজরত আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দাও ইয়া আল্লাহ যুবকদেরকে হজরত খালেদ বিন ওলিদের মতো বানাইয়া দাও ইয়া আল্লাহ দেশে বিদেশে যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতা করছে আল্লাহ সকলের দানগুলো শ্রমগুলো তুমি কবল করিয়া নাও ইয়া আল্লাহ আতার ভাই বারবার যোগাযোগ করেছে এদের অনেকগুলো নামও দিয়েছি ইয়া আল্লাহ আয়নাল ভাই অনেকগুলো নাম পড়েছে ইয়া আল্লাহ এদের দানগুলো কবল করে নাও ইয়া আল্লাহ এদেরকে তুমি ভালো রাখো এদের কামাই রুজির মধ্যে বরকত দান করিও ইয়া আল্লাহ যখন সময় শেষ হবে আবার বাড়িতে সহি সালামতে পৌঁছাইয়া দিও আজকের এই মাহফিলটা কবল করে নাও সভাপতি সাহেব হুজুর
সবার কাছ থেকে ইয়া আল্লাহ হাত উঠাইয়া অঙ্গীকার নিয়েছি আগামী বছর দুই দিন মাহফিল হবে মালিক এদের মনের নেক তামান্নাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নিও ইয়া আল্লাহ যা চাইলাম যা চাইতে পারলাম না তুমি সব চাওয়াগুলো কবুল করে নিও আলোচনা যা হইছে আমাদের হেদায়েতের জন্য আল্লাহ জরিয়া বানায়া দিও ইয়া আল্লাহ যারা যারা বয়ান করছে সবার বয়ানগুলোকে নূরওয়ালা বয়ান বানায়া দিও মহাব্বতে ওয়া শুনলো যারা এই মাহফিলে আসিয়া আল্লাহ তাদের মরণ কইর কাবা ঘরে নিয়া আল্লাহ তাদের মরণ কইর রওজা পাকে নিয়া ইয়া আল্লাহ এলাকার যত গোরস্থান আছে মুর্দাশোয়া আছে সব মুসলমান নরনারীকে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দিও দিনের উপরে কায়েম দায়াম থাকার তৌফিক দিও এলাকা থেকে বেদাত শিরিক দূর করিয়া সুন্নত জারি করিয়া দিও ইয়া আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল করিয়া নিও এদেরকে পর্দানিশীন বানাইয়া দিও যাদের স্বামী আছে আল্লাহ খেদমত করার তৌফিক দান করিও সবাই আমার সাথে পড়েন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন